হাই গাইজ, সবাইকে সবথেকে প্রথমেই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হবে কালী পূজার সম্বন্ধে। আপনারা তোমরা তো জানোই আজকে ব্লগটা কিরকম হতে চলেছে। তো আজ আমি এই ব্লগে আপনাদের দেখাবো পুরাতন মালদহের সমস্ত কালী প্রতিমা এবং তাদের প্যান্ডেল, সাজসজ্জা সবই আপনারা দেখতে পাবেন। তো চলুন লেট না করে ব্লগটাকে কন্টিনিউ করা যাক। দেখে নিলে কদমতলার মা বুড়ি কালী। তো এভাবে এই ভিডিওতে আমি সিরিয়ালি তোমাদের দেখিয়ে যাব এই ব্লগের মাধ্যমে। তো চলো নেক্সট দেখা যাক কোন কালী দেখায়। চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক। তোমরা সবাই দেখে নিলে ওল্ড মালদা জং, অর্থাৎ ওল্ড মালদা স্টেশনের কাছে বয়েজ ক্লাবের কালী মূর্তি, তাদের সাজসজ্জা। এটা দেখার জন্য পুরাতন মালদাহের সমস্ত মানুষই এটা দেখার জন্য এখানে আসে। তো বাই দ্য ওয়ে গাইজ, পুরাতন মালদাহে বহু কালী প্রতিমা রয়েছে। তো প্রতিবার এভাবে সেমভাবে ইন্ট্রো দিয়ে দিয়ে বলাটা পসিবল নাই। তো চলো এভাবে সিরিয়ালি পরপর তোমাদের সব প্রতিমা দেখিয়ে যায়। Thank you.
বিনাশী সর্বনাশী কখন মা নয়নে তোর কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমর হাসি জনমিতে তোমরা যেটা দেখলে সেটা হলো বামাখালী, পাড়াটার নাম পাটনিপাড়া। তো পাটনিপাড়া বামাখালী, তো আমি যেই পাড়ায় থাকি সেই পাড়ায় যে কালীটা উঠে, যে কালী মূর্তিটি আপনারা এখন দেখতে পাবেন, সেটা হলো এই বামাখালী বন যাকে বলা হয়। তো চলুন দেখা যাক। আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে সবাই জানাও। তোমরা কেউ কমেন্ট করো না, এটা আমার খুব খারাপ লাগে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগলো। পুরাতন মালদহের মোটামুটি সমস্ত কালী মূর্তি প্রতিমা সমস্ত কিছু তোমাদের দেখালাম, লাইটিং সাজসজ্জা সমস্ত কিছুই যা ছিল। তো ভিডিওটা যদি তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট তো অবশ্যই করো। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হলো স্যানিটাইজার, প্লিজ সবাই তোমরা ইউজ করবে, আমিও ইউজ করবো এটা। তো আজকের জন্য গুড বাই, বন্দে মাতরম, জয় হিন্দ। সবাই মাস্কটা ইউজ করো দয়া করে। আমি মাস্ক আমার কাছেই ছিল যখন আমি কথাগুলো বলছিলাম, মাস্কটা আমি খুলে রেখেছিলাম। তো প্লিজ সবাই মাস্ক ইউজ করো, আপকি সেফ আপকি হাত মে হ্যাঁ, বাই।